উপস্থিতি আলোচনা শুরু করার আগে আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকল আমরা অনেক দূর দূরান্ত থেকে অনেক পরিশ্রম করে এসেছি আপনাদেরকে কিছু দিনই কথা শোনানোর জন্য মসজিদের সামনে অনেক মানুষ ভিড় করছেন এখানে যতগুলো কথা হবে ইনশাআল্লাহ কোরআন সন্না থেকে সে কথাগুলো হবে মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বসে যাওয়ার জন্য মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন খুব দ্রুত বসে যাবেন বলে আশাবাদী মেহমানের সম্মান রক্ষার জন্য আমরা যারা মেহমান হিসেবে এসেছি এলাকার মানুষদের জন্য দায়িত্ব হচ্ছে আমাদেরকে সম্মান দেখানো আর সেই সম্মানার্থেই বলছি মেহরবানি করে আপনারা বসে যাবেন কোরআন সোনার আলোচনা হলে সেখানে খুব মনোযোগ দিয়ে শোনা আবশ্যক কাজে আপনারা যারা দাঁড়িয়ে আছেন আশেপাশে ঘোরাঘুরি করছেন দ্রুত বসে যান মাইকবেন ভাই আলোচনা চলাকালীন অবস্থায় কোনো ডিস্টার্ব করা যাবে না মাইক যা ঠিক করার এখনই ঠিক করবেন ঠিক আছে সাউন্ড কমানো বাড়ানো না এখন যেভাবে আছে মোটামুটি চলে তবে বাড়ি আওয়াজটা একটু বাড়ি খাচ্ছে আওয়াজ একটু বাড়ি খাচ্ছে একটু দেখেন সামনে যারা আছেন কেউ কথা বলবেন আলোচনা চলাকালীন কেউ কথা বলবেন না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله وحده لا شريك له والصلاه والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم

দিন প্রিয় ইস্তাম প্রিয় মুসলিম ভাইয়েরা পর্দার আড়াল থেকে শুনছেন দিনই মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ সব সুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআনুল কেরিমের একটি সুর আর পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি পৃথিবীতে সর্বপ্রথম এই পাঁচটি আয়াত পৃথিবীর মানুষের উপরে নাজির হয়েছে সর্বপ্রথম কোরআনুল করিমের এই পাঁচটি আয়াত দিয়েই ইসলামীর বিধান ইসলামী বিধানের সূচনা কোরআনের সূচনা আমি যে পাঁচটি আয়াত তেলাবাদ করেছি যেই সুরা থেকে তেলাবাদ করেছি এই সূরাটার নাম হচ্ছে সুরাতুল আলাক এই সুরার ভিতরে উনিশটি আয়াত আছে এই সুরার ভিতরে বাহাত্তরটি শব্দ আছে এই সূরার ভিতরে দুই শত একাশিটি অক্ষর আছে কোরআনের প্রত্যেকটি সুরা হয় মাক্কি নয়তো মাদানি এই সুরাটি মাকি কোরআনের প্রত্যেকটি সুরার একটি আলোচ্য বিষয় থাকে এই সুরা হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব বুঝানো আল্লাহর নামে তথা ইসলামী শিক্ষা সর্বপ্রথম ফরজ এই কথাটা বোঝানোই হচ্ছে এই পাঁচটি আয়াতের উদ্দেশ্য সুবাহ আল্লাহ প্রিয় ভাই নামাজ পড়া ফরজ এটা আমরা বুঝি রমজান মাস আসলে সিয়াম পালন করা ফরজ ফরজ রোজা রাখা এটা আমরা বুঝি টাকা থাকলে থাকলে বছরে একবার জাকাত দেয়া ফরজ এটাও আমরা বুঝি তৌফিক থাকলে জীবনে একবার হজ করা ফরজ এটাও আমরা বুঝি কিন্তু আপনার উপরে যে ইসলাম শিক্ষা প্রথম ফরজ সেই জিনিসটা আমরা অনেকেই মান্য থাক বুঝিও না যখনই আমরা পড়ার কথা বলি কোরআন পড়ার কথা হাদিস পড়ার কথা তখনই আমাদের মাইন্ড চলে যায় হাদিস পড়বে হুজুরেরা কোরআন পড়বে হুজুরেরা তাফসির পড়বে হুজুরেরা বুখারি পড়বে হুজুরেরা আপনার কাজ আপনার কাজ খালি টাকা কামানো ঠিক না আপনি মনে করেছেন আমরা বাঙ্গাল মানুষ কিছু বুঝি না ঠিক না যখনই কোনো ক্ষেত্রে এসে আমরা এটাকে শির এটাকে বিদাত এটা কুফুরি এটা হারাম এইভাবে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে আপনাকে বুঝাই তখন আপনি তার প্রতি বলেন হজর আমরা বাঙ্গাল মানুষ এত কিছু বুঝি না আপনারা হুজুর যেমনে বলেন আমরা তেমনি আমরা বাঙ্গাল মানুষ মানে এই একটা উসিলা দিয়ে আমরা বেঁচে যেতে চাই

কান কানের ভিতরে কথারা ঢুকান এই উসালা উসিলা দিয়ে বাঁচার কোনো সুযোগ নেই মেসকাতুল মাসাবিহের চৈত্রিশ নাম্বার পৃষ্ঠায় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তলাবুল এলমি ফারি দতুন আলা কুল্লি মুসলিম নিজের ইমান রক্ষার জন্য নিজেকে জান্নাতের পথে চলার জন্য নিজের ইবাদত ঠিক মতো সন্না পদ্ধতিতে করার জন্য যেই এলেমের প্রয়োজন সেই এলেম শিক্ষা করা আল্লাহর নবী বলেছেন আলা কুল মুসলিম প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ এবার বলেন আপনি মুসলিম কিনা আল্লাহ রসুল সাল্লাম তিনি কিন্তু আলা কুল্লি হুজুর প্রত্যেক হুজুরের উপরে ফরজ এটা বলেন নেই আলাকুল্লি আলেম প্রত্যেক আলেমের উপরে ফরজ এটা বলেন নেই আল্লাহর নবী বলেছেন আলাকুল্লি মুসলিম নিজেকে যদি মুসলিম হিসেবে দাবি করতে চাও তোমার উপরেও জ্ঞান রক্ষা করা ফরজ বিশেষ করে নিজের ইমানটা রক্ষার জন্য যে এলমের প্রয়োজন সেই এলম অর্জন করা মুসলিম দাবি করলে প্রত্যেকটা মুসলিমের উপরই ফরজ এখানে আপনি বলবেন হুজুর আমি বাঙ্গালা ছিলাম কবরে গেলে ফেরেস্তারা প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রব কে ছিল ওয়ামা দিনুকা তোমার দিন কে কি ছিল আপনি তখন বলবেন ফেরেশতারা আমি বাঙ্গাল ছিলাম। মায়ের কি আসতে না জোরে কথা বলে না এই যে ভাই এই যে মাহফিল নাই হাসতেছে হাসা হাসি তামসার জায়গাটা এটা আলোচনা চলছে এখানে দিনের কথা চলছে এখানে এসে হাসি দেমাসা করতেছে মাহিল কি আড্ডা বাজে চলবে এদিকে তাকান তাহলে ফেরজ তারা যখন প্রশ্ন করবে মান তোমার তোমার ছিল আপনি তখন বলবেন হুজুর বলবেন আমরা বাঙ্গাল আসিলাম এত এত বুঝি নাই আমরা বাঙ্গাল আসিলাম এই জবাব দিলে ফেরজ তারা ছেড়ে দিবে হ্যাঁ তখন আমরা বাঙ্গাল ছিলাম কিচ্ছু বুঝি নাই আপনি বুঝেন না আপনি বাঙ্গাল সোজা না আপনি গরুর চামড়া আলাদা করে হাত দিয়ে আলাদা করে সেই গোস্ত আগুনে পুড়ে রান্না করে বত্রিশ দাঁত দিয়া চাবাইয়া খাইতে পারেন হুজুর আমি সোজা আমি সোজা আপনি এত কিছু পারেন আপনি সোজা দুনিয়ার ক্ষেত্রে আসলে সোজা কই দুনিয়ার ক্ষেত্রে তো আপনি সোজা না দিনের ক্ষেত্রে আসলে সোজা বাঙ্গাও আর দুনিয়ার ক্ষেত্রে তো আপনার চেয়ে চালাক এলাকায় আরেকটা খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা এক ডিসিম জায়গা কিনতে যাবেন জায়গার এই দলিল নিয়া কতজনের কাছে যে গেছে কয়েক মাস আগে আপনার আমাদের একটা মসজিদ মাদ্রাসা একটা মাদ্রাসা কমপ্লেক্সের জন্য জায়গা কিনতে তো দলিল নিয়ে মুহুরির কাছে গেছি মুহুরি আমাকে এক লোক দেখায় বলতেছে কহজুর এই যে লোকটা আসছে আগে আমাকে ইঙ্গিত দিছে যে এই লোকেরা দেখলে আমার মাথা গর্ব হয় আসার পরে বলছে আপনি আমার আর কাছে আসবেন না আমার কাছে আর আসবেন না কেন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ইনি জায়গা কিনবে এই জায়গার দলিল নিয়ে এখানে যতগুলো মুহুরি আছে কোনোটা বাদ নেই এত রঙে তারা বুঝাই তার বুঝ মাথায় ঢুকেই না তার বিশ্বাসই হয় না সে আমার কাছে কতবার আসলো কত মুহুরির কাছে গেল জায়গা কিনবো আসলে দলিল ঠিক আছে কিনা না কোনো জাল দলিল এটার মাঠ পর্চা আছে কিনা এটার সিএস খতিয়ার আছে কিনা এটা বিএস খতিয়ার আছে কিনা এটার মালিকানা মূল দলিল ঠিক আছে কিনা এটার নকশা ঠিক আছে কিনা একটু জায়গা কিনবেন এত কিছু খুঁজেন আর ইসলামের ক্ষেত্রে আসলে আমি বাঙ্গাল আপনার ওই বাঙ্গাল আপনার ওই মূর্খতা দুনিয়ার ক্ষেত্রে দেখান না দিনের ক্ষেত্রে দেখান এই সমস্ত দুহাত আমার কাছে চলবে না ঠিক কিনা এগুলো দিয়ে আল্লাহর কাছে বাঁচা যাবে না এই পৃথিবীতে যখন সালাতের বিধান নাজির হয় নাই যখন সিয়ামের বিধান নাজির হয় নাই আল্লাহ সুবাহান ওয়া তালা প্রথমেই আয়াত এই এভাবে বলতে পারতেন আকিম সালা সল্লু নামাজ পড়ো প্রথমে এটা বলেন দেই। সুমু সিয়াম পালন করো প্রতিবার এই সিয়াম সিয়াম ফরস করা হয়েছে প্রথমে বলেন দেই। হজ্জু হাজ করো প্রথমে বলেন নেই এত জাকা জাকাত দাও প্রথমে বলেন নেই প্রথমে বলেছেন ইকরা বিস্মী রব্বি আগে পড়ো জানো কারণ প্রত্যেকটা আমল করার প্রথম শর্ত হচ্ছে তোমাকে জানতে হবে তারপরে আমল করতে হবে ইমাম বুখারি রহিমাহুল্লাহ সেই বুখারি প্রথম খণ্ডের ষোলো নম্বর পৃষ্ঠায় একটি বাব রচনা করেছেন আল ইলমু কবলাল কৌলি ওয়াল আমল আমল করার আগে জানো যে আমলটা কোন পদ্ধতিতে করবে কিভাবে করবে এটা জানো প্রি ভাই আমার জীবনে যত আমল করছেন কয়দিন গেছেন হজুর আমার নামাজটা একটু দেখেন তো আমার নাবাজটা সঠিকভাবে হচ্ছে কিনা হজুর আমি রুকু করছি আমার রুকুটা হচ্ছে কিনা হজুর আমি যে শেষ করছি আমার শেষ দাটা হচ্ছে কিনা গেছেন কয়দিন কয় আলমের কাছে গিয়েছেন মিয়া সাহেব একটা হাদিস জানার জন্য শুধুমাত্র একটা হাদিস জানার জন্য কোনো কোনো মাইলের পরে মাইল ইমাম জীবনী থেকে পাওয়া যায় একটা হাদিস সংগ্রহের জন্য এক মাইল দুই মাইল নয় সফর করেছেন একটা হাদিস জানার জন্য একজন মুহাদ্দিস? তিনি বলছেন সাকান্তুবিল মাদিনা আমি মদিনাতে গেলাম মদিনায় গিয়ে সালাসান মদিনায় গেলাম একটা হাদিস জানবো যাওয়ার পরে ওস্তাদকে খুঁজতে লাগলাম এলাকার লোকেরা বলে ওস্তাদ তো সফরে গিয়েছে কবে আসবে ঠিক নাই সেই যুগে তো আর মোবাইল নাই কল দিয়ে খবর দিবে বললো আসবে অপেক্ষা করেন এইভাবে অপেক্ষা করতে করতে পাক্কা তিন মাস অপেক্ষা করেছে শুধুমাত্র একটা হাদিস জানার জন্য একটা হয়টা হাদিস একটা আপনি সবসময় বলেন হুজুর আপনারা খালি এক এক হুজুর এক একটা বলেন এক এক মশালা এক এক রকম আমরা যাব কোথায় মিয়া সাহেব একটা মাসালা সঠিকভাবে জানার জন্য কয় দিন কয় আলমের কাছে গিয়েছেন কয় দিন সবই দিয়েছেন মিয়া সাহেব আমি আমার জীবনের কথা বলছি বিশ্বাস করেন কোন কোন মাসালার দলিল বের করতে গিয়ে কোন কোন দিন রাতের বেলা কিতাব নিয়ে বসেছি ফজর হয়েছে ফজরের নামাজ পড়ে আবার কিতাব নিয়ে বসেছি বহু রাত গিয়েছে একটা মাসালার সমাধান খোঁজার জন্য আল্লাহু আকবা শুধু আমার জীবনে নয় প্রত্যেকটা যোগ্য আলেমের জীবনে এমন বহু সময় গিয়েছে এক একটা মাসালা জানার জন্য দিনের পর দিন গিয়েছি রাতের পর রাত গিয়েছি সাহাবিরা সফর করেছেন মহাদিস একটা হাদিস জানার জন্য মাইলের উপরে মাইল সফর করেছেন আমি আপনাকে বলছি একটা মাসালার সঠিক সমাধানের জন্য দলের ভিত্তিক জানার জন্য কয়জনের কাছে গিয়েছেন কয়দিন সবাই দিয়েছেন ফোন দেন দশ পনেরো বিশ বার কল দিয়ে হুজুরের না পাইলে বাদ দিসি ফোন ধরে নেই চেষ্টা করছি কয়বার চেষ্টা করছেন বিশ বার পরে আমরা যখন ফোনটা ধরি এবার আমাদেরকে ধর্ম হজুর ঠেকে গেছি আপনারা ফোন দিছি হুজুর আপনি ধরেন না হুজুরের আর কাম নাই হুজুর ফোনটা নিয়ে বসে আছি আপনি মাসালার জন্য ফোন দিবেন হুজুর ঠাস করে ধরে আপনাকে মশালাটা বলবে হুজুরের কাজ আছে হ্যাঁ চাচ্ছিলাম কই দিন চেষ্টা করেছে আমি শুধুমাত্র আপনার অজুটা দেখাই আপনি আপনার অজুটা নিয়ে একটু ভাবেন এই একটা অজু এই একটা আমলের ভেতরে আমাদের কত ভুল রয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আপনি বিশ বছর অজু করছেন আপনি তিরিশ বছর অজু করছেন আপনি বিশ তিরিশ বছর অজু করছেন অথচ অজুটাই এখন পর্যন্ত শুননা তরিকা মতো হয় নাই নামাজ তো বহু পরের কথা নামাজ তো বহু পরের কথা প্রিয় হাজরিন আল্লাহ আকবার তাহলে অজুটা দেখেন যে আপনি এক অজুতে কত ভুল করছেন নাম্বার এক এক নম্বর ভুল করি অজু শুরু করতে হয় বিসমিল্লা বলে মুস্তাদ আহমদে হাদিস এসেছে সহিউল জাম কিতাবে হাদিস এসেছে নবিসাল্লাহু আলাইসাল্লাম বলেছেন লা অজু আহ লিমান্লাম লিমাল্লাম ইউসকারিসমুল্লাহি আলাইহি যে ব্যক্তি ইয়াসকুর ইয়াসকরিসমাল্লাহি আলাইহি ওই ব্যক্তির অজু হবে না যে ব্যক্তি অজু করার শুরুতে বিসমিল্লাহ বলল না তার অজু পরিপূর্ণ হলো না তাহলে অজু শুরু হবে গল্প দিয়ে অজু দিয়ে আর আপনার অজু শুরু হয় গল্প দিয়ে দুইজন একসাথে বসে মসজিদের ট্যাপ ছেড়ে দুইজন একসাথে পাশাপাশি বসে বিসমিল্লা কোথায় বলবে বিসমিল্লা বলার টাইম নাই তো গল্প দিয়ে শুরু বিয়াই আসেননি ভালো খাইছেন নি যে একটা বিয়ে দিচ্ছেন ঢাকাতে আসেনি আল্লাহ রহমতে ভালো আসেনি বাবির শরীরটা কেমন আছে ঠিক না ও কি দিয়ে গল্প দিয়েই বিয়ে সাহেব অজু শুরু করবে বিসমিল্লা দিয়ে এক নাম্বার ভুল করি অজু শুরুতে বিসমিল্লা বলি না হ্যাঁ প্রয়োজনে অজুর শুরুতে আপনি কথা বলতে পারেন আবার এখানে আরেকটা ভুল মশালা আছে অজু করার সময় একজন ফেরস্তা একটা রুমালের চার কোনা দিয়ে চারজন ফেরস্তা ধরে কেউ একবার কথা বললে এক কোনা ছেড়ে দেয় আরেকবার বললে আরেক কোনা আরেকবার বললে আরেক কোনা চারবার বললে চার কোনা আমার প্রশ্ন পাঁচবার বললে কোনা কোনটা সারে চারবার বললে তো চার কোনা সারছে পাঁচবার বললে কোনাই তো নাই এটা হলো বানোয়াট কথা প্রয়োজনে আপনি কথা বলতে পারবেন তবে যতদূর সম্ভব যতদূর সম্ভব কথা না বলে খেয়াল করে অযু করবেন আমি আপনাকে বুঝাচ্ছি আপনি এখনও কতটা মূর্খ রয়ে গেছেন আপনি এখনও কতটা অজানা আছেন ইসলামের ব্যাপারে আপনার কতটা অজ্ঞতা আছে সেটা আপনাকে আমি বুঝাচ্ছি নাম্বার এক অযুদ আপনি ভুল করছেন অজু শুরুতে বিসমিল্লা বলতে হয় আপনি বিস্মিল্লা বলেন না নাম্বার দুই দুই নাম্বার ভুল করছেন আপনি হাত ধন সত্য কিন্তু হাতের আঙ্গুল যে খিলাল করতে হয় নবী সাল্লা সাল্লাম বলেছেন যখন তুমি অচু করবে তোমার আঙ্গুলের ফাঁকে খিলাল করবে দুই নম্বর ভুল করেন হাতের আঙ্গুলগুলো খিলাল করেন না এবার তিন তিন নাম্বার ভুল করেন অজু করার শুরুতে আপনি কুলি করেন কিন্তু আপনার এই কুলিটা শুন্য পদ্ধতিতে হয় না নপিসাল্লা ফুয়ালে ইহি ওয়াসাল্লাম কুলি করতেন হাদিসের শব্দ এসেছে মিস্কাতে আছে বুখারিতে আছে তির্বেজিতে আছে তামাদ মাদ তামাত মাদবানি হলো ইদহল উলমা ইফিলফাবি ফাটাহারি কুহু সুম্মা ইনজালহু, মুখের ভিতরে পানি ঢুকিয়ে সেই পানিটা চারোপাশে নাড়ানো পাল্লে একটু গড়গড়া করা অথবা কম পক্ষে পানি দিয়ে চারপাশে নাড়াবেন এটার নাম কুলি আর আমরা যে কুলি করে মুখে পানি দেই কুলি করলেন না ফুস করলেন এটা কুলি হয় না ফুস হইস তাহলে তিন নম্বর ভুল করি কুলিটা শূন্য তরিকায় করি নাম্বার চার চার নম্বর ভুল করি মিস ওয়াকের আমল উঠে গেছে বললেই চলে নবী সাল্লাহ সাল্লাম বলি নাহ আকবার মিসকাতে হাদিস আছে আর তার কি বত তারিফ কিতাবে এসেছে আসিওয়াকুমি তাহারাতুল লিল ওয়া মারদাতুল লির মিসওয়াক হচ্ছে মুখ পরিষ্কার করার মাধ্যম আর মিসওয়াক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যম সুবহানাল্লাহ তাহলে মিসওয়াকের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় মিসওয়াকের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ঠিক আগ মুহূর্তে আয়েশাকে বলেন আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আয়েশা আবার জন্য মেসোয়াক নিয়ে আসো মেসোয়াক নিয়ে আসলেন মেসোয়াক আনার পরে মেসোয়াকটা শক্ত মেসোয়াক করতে পারছে না নবী সাল্লা সাল্লাম বললেন আয়েশা চিবিয়ে নরম করে দাও আয়সা রাজি আল্লাহ তালানহা মেসোয়াকটা চিবিয়ে নরম করে দিলেন জীবনের শেষ মুহূর্তে মেসোয়াক করতে করতে দুড়িয়ার থেকে বিদায় হয়েছে লহ আকবার জীবনের শেষ মুহূর্তে মেসোয়াক করেছেন তারা প্রিয় মেসোয়াকের আবার ছেড়ে দিয়েছে বললেই চলে চার নাম্বার ভুল করি বেশ করি না নাম্বার পাঁচ পাঁচ নাম্বার ভুল করি নাকে পানি দেই সত্য কিন্তু নাক ঝাড়া যে একটা শুননা এটা আমরা জানি না ইস্তান সাক হাদিসে সারা হাদিসের শব্দ এসেছে ইস্তান সাক ওয়স্তান সারা নাকে পানি দেয়া ইস্তেন সার মানি নাক ঝাড়া আমরা নাকে পানি দেই সত্য কিন্তু নাক ঝাড়ি না নাম্বার সিক্স ছয় নাম্বার ভুল করি আমরা মুখ ধুই সত্য কিন্তু অনেকেই দাড়ি খেলাল করি না দাড়ি যদি হালকা হয় তাহলে এইভাবে খেলাল করবেন আর দাড়ি যদি ঘন হয় তাহলে এক কোষ পানি দিয়ে দাড়ির মধ্যে দিয়ে দিবেন নাম্বার 6 6 নাম্বার ভুল করি দাড়ি খিলাল করি না নাম্বার 7 7 নাম্বার ভুল করি আমরা হাত ধুই সত্য কিন্তু অনেকেরই হাত ধোয়ার সময় কোনইটা খালি থেকে যায় এইদিকে আমরা লক্ষ্য রাখি না নাম্বার 8 8 নাম্বার ভুল করি আমরা মাথা মাসে করি সত্য কিন্তু মাথা মাসে করার পরে যে কান মাসে করতে হয় এই আমলটা আমরা অনেকেই জানি না মাথা মাসে করবেন পানি নিয়ে সামনে থেকে একবার পিছনে পিছন থেকে আরেকবার সামনে এর তারপরে এই আঙ্গুলটি কানের মধ্যে ঢুকাবেন বৃদ্ধাঙ্গুলটি কানের পিছনে এই আঙ্গুল সাদাত আঙ্গুল সাব্বাবা এই আঙ্গুলটাকে কানের ভিতরে যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের প্যাচে ঘুরাবেন আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের পেছে পিছনে মুছে দিবেন আট নম্বর ভুল করি আমরা মাথা মাসে করি সত্য কান মাসে করি না নাম্বার নাইন নয় নম্বর ভুল করি আমরা পা ধুই সত্য পায়ের আঙ্গুলগুলো খেলাল করি না নাম্বার টেন ১০ নাম্বার ভুল করি অজু করার পরেই মসজিদে দৌড়ের প্রতিযোগিতা শুরু করি নামাজের রাকাত ধরার জন্য বিশেষ করে একামত যখন শুরু হয়ে যায় কিভাবে তাড়াতাড়ি গিয়ে রাকাতটা ধরবো এই জন্য দৌড়ের প্রতিযোগিতা শুরু করে দেই নাবি সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন সোনারে আবু দাউদি হাদিসটি আছে ইদা উকিমাতি সালা ফালা সালা ফালা ইদা উকিমাতি সালা তু ফালা তু হাত তু হাত যখন নামাজের একামত হয়ে যাবে নামাজের জন্য কামত যদি শুরুও হয়ে যায় তখনও নামাজের কাতার বা রাকাত ধরার জন্য দৌড়ের প্রতিযোগিতা দেয়া যাবে না দৌড়ানো যাবে না স্বাভাবিক গতিতে হেরে যেতে হবে নয় নম্বর যে ভুলের দশ নম্বর যে ভুলের কথা বলছি তা হচ্ছে উজু করার পরে আমরা দোয়াও পড়ি না আর দুই রেখার সালাত আছে এটাও আমরা জানি না নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন উজু করার পরে তিনটি দোয়া আল্লাহ রসুল থেকে পাওয়া যায় নাম্বার এক কালিমায় শাহাদাত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বান্দা যখন ওযু করার পরে একবার কালিমায় শাহাদাত পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা উন্মুক্ত করা হয় যেই কোন দরজা দিয়ে ইচ্ছে জান্নাতের মেহমান হতে পারবে আল্লাহু আকবার একবার কালিমায় শাহাদাত কত ছোট্ট আমল ইচ্ছা করলে সারা জীবন করতে পারে এক মিনিট তো সময় লাগবে না এই আমলটা আমরা জানি না দুই নম্বর দোয়া উজু করার পরে পাওয়া যায় আল্লাহ জাল্লি মিরা বিনা ওয়া জাল্লি মিরা এই আমলটি তিন নম্বর আরেকটি দোয়া পাওয়া যায় সুবাহান কাল্লাহ মিহামদিক আসাদু আল্লাহ ইলাহ ওই যে আপনার বৈঠকের শেষের যে দোয়া এই দোয়াটি এই তিনটি দোয়া এরপরে দুই রাখাত সালাতের কথা হাদিস দ্বারা প্রমাণিত নিষ্কাতে হাদিস এসেছে নাবি সাল্লাহ আসসালাম জান্নাতে মেয়েরাচে গিয়ে ঘুরে এসে বিলালকে ডাক দিয়ে বললেন বিলাল ইন্নি সামি তু দফা না আলেই ক্যাফিল জাননা ও বিলাল আবি জান্নাতে তোমার পায়ের দফ দফ আওয়াজ শুনলাম বিলাল বলো তো দেখি এমন কোন আমুল করো যেই আমলের কারণে তুমি দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলে বিলাল রাজি আল্লাহ তালু বললেন ইয়ার রসুল আল্লাহ তেমন কোনো আমুল করি না শুধু একটা আমল গুরুত্বের সাথে স্পেশাল করি সেই আমুলটা হলো যখনই অজু করি অজুর পরে দুই রাকাত সালাত আদায় করি আল্লাহ আকবার প্রিয় ভাই আবার আমি আপনাকে বোঝাতে চাইলাম দেখেন আপনি শুধুমাত্র ওযু ধরলাম এই ওযুতে কত ভুল আপনি করছেন এবার যদি নামাজ ধরি তাহলে সারা রাত আমাকে সময় দিতে হবে খালি নামাজের টু দা পয়েন্ট আপনাকে বোঝানোর জন্য সম্মানিত প্রিয় ভাই অনুরোধ করে বলবো এদিকে তাকান খুব খেয়াল করে ডানে বামে হাঁটবেন না স্টেজে আর কেউ আসবেন না আলোচনার মাঝে হাঁটলেই আলোচনায় ব্যাঘাত সৃষ্টি হয় মেহরবানি করে কেউ হাঁটা হাঁটচলা করবেন না স্টেজ আর কেউ উঠবেন না এদিকে তাকেন খুব প্রয়োজন হলে আসবেন এদিকে দেখেন প্রিয় ভাই আবার বলতে চাচ্ছিলাম তাহলে ইসলাম শিখা এল শিখা এটা কি হুজরুদের উপরে ফরজ না আমাদের উপরেও প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ হ্যাঁ আপনি সব মশালা জানবেন সেটা আপনার দ্বারা সম্ভব নয় কিন্তু আপনার ইমান রক্ষার জন্য ফরজ ইবাদত করার জন্য যা জানা প্রয়োজন সেটা আপনাকে জানতে হবে আরবিতে পারলে আরবিতে আরবিতে না পারেন বাংলাতে বাংলা পারেন না কাউকে দিয়ে হুজুর আমাকে মশলাগুলো শিখায় দেন মাঝে মাঝে আলেমদের কাছে যাবেন কিছু আমল প্র্যাকটিক্যাল দেখে দেখে শিখতে হয় মনে করেন সাঁতার শিখবি এখন ঢাকা শহরে একটা ছেলে পুকুরও দেখে নেই খাল নদীর নালায়ও কোনোদিন যায় নাই খালি বইতে পড়ছে বইতে পড়ে পড়ে শিখতেছে কি সাঁতার শিকার জন্য নদীতে যেতে হয় পুকুরে যেতে হয় তারপরে একজনে পেটের নিচে হাত দিবে তারপরে হাত পা চারটাকে খুব জোরে সোরে নাড়াতে হয় মাঝে মাঝে ডুব খেতে হয় মাঝে মাঝে পানি পেটে যাবে খেতে হয় এরপরে সাঁতার শিখা যায় এইভাবে যতবার পড়বে সাঁতার শিখা শিখতে পারবে না বরং সাতার শেখার জন্য কোনো ব্যক্তির সাথে তাকে পুকুরে যেতে হবে প্র্যাকটিক্যাল শিখতে হবে ঠিক ইসলাম ধর্মের কিছু ইবাদত পড়ে পড়ে শিখা যায় আর কিছু ইবাদত আছে প্র্যাকটিক্যাল আলেমদের কাছে গিয়ে প্র্যাকটিক্যাল দেখে দেখে শিখতে হয় নবী সাল্লা ওযু কীভাবে শিখিয়েছেন ইয়া রাসূলুল্লাহ কীভাবে আমি ওযু করব সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন কেমনে ওযু করবো একটু বলেন ওযু কিভাবে করব। তিনি বললেন পানি নিয়ে আসো পানি নিয়ে এসেছেন অজু করে দেখিয়ে দিয়ে বললেন হায়ু ও রসুলিল্লা এই অজু হল রসুলের অজু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এইভাবে অজু করতেন আমাদের এদিকে আমাদের ওই প্র্যাকটিক্যাল শিখার ব্যবস্থাটা চলে গেছে বললেই চলে যার কারণে অজুতে ভুল রুকুতে ভুল শেষদায় ভুল নামাজে ভুল ভুলের কোনো শেষ নেই প্রেম নাম্বার এক এক নম্বর যে পয়েন্ট বললাম আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সময় কম বিষয় খুব গুরুত্বপূর্ণ এক নম্বর পয়েন্ট আপনাকে শিখতে হবে নাম্বার দুই দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সন্তানকে ইসলাম শিখানো দিন শিখানো আপনার উপরে ফরজ আপনি নিজে শিক্ষা করা যেমন আপনার উপরে ফরজ আপনার সন্তানকে শিখানো ফরজ সাহেব হাদিস এসেছে মিসকাতে আছে আত্মার কি বত্তার কিতাবে এসেছে সহিহুল জাম কিতাবে আছে মুস্তাদ আহমদ এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করেছেন আপনাকে প্রশ্ন করা হবে প্রত্যেকটা বাপের জন্য একটা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে কলিজা দিয়ে শুনতে হবে মনটা খুলে শুনতে হবে প্রিয় বাবারা প্রিয় মা আপনাকে বলছি আপনি সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করছেন আপনি সেই শিক্ষায় শিক্ষিত করছেন মনে করছেন যেই শিক্ষা গ্রহণ করলে টাকা বেশি কামানো যাবে কেন আপনি আপনার ছেলেকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষায় শিক্ষিত করছেন কেন আপনি আপনার সন্তানকে দেশের পড়ালেখা শেষ করিয়ে চাচ্ছেন লন্ডন পাঠাতে চাচ্ছেন কানাডা পাঠাতে চাচ্ছেন আমেরিকা পাঠাতে লক্ষ্য উদ্দেশ্য একটাই আমার ছেলে বড় অফিসার হবে বড়ো টাকাওয়ালা হবে বড় ধনী হবে আর যদি কোরআন পড়ে মাদ্রাসায় পড়ে হুজুরেরা বাতি খাইতে পারে না ওদেরকে পড়ায় লাভটা কি আল্লাহ কসম যদি আপনার কলিজার ভিতরে এই কথা আসে আমি 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 আপনাকে অন্তর থেকে কথাটা বলতে পারি তা হচ্ছে আপনার ইমান এখনো পরিপূর্ণ ঠিক হয় নাই আপনার ইমান ঠিক হয় আপনার ইমান ঠিক হয় নাই মনে রাখবেন আপনার সন্তানের রিজিক ওই ইংরেজি শিক্ষার ভিতরে নাই আমি ইংরেজি শিক্ষার বিরোধী না ইংরেজি আপনি শিখান অঙ্ক আপনি শিখান ভার্সিটিতে পড়ান তবে আগে সন্তানকে দিন শিখাবেন এটা আপনার উপরে প্রথম ফরজ দিন শেখার পরে পাশাপাশি সে অঙ্ক ইংরেজি জেনারেল লাইনে শিক্ষিত হবে অসুবিধা নেই কিন্তু আমি আপনার টার্গেটের কারণে আমি অবাক হচ্ছি আমি আপনার টার্গেটের কারণে অবাক হচ্ছি আপনার টার্গেট আমার ছেলে বড় অফিসার হবে আমাকে খাওয়াবে মিয়া সাহেব সন্তান যদি সুসন্তান না হয় সন্তানের ভিতরে যদি করার সন্ন্যার শিক্ষা না ঢুকে এই সন্তান কটিপতি হতে পারে কিন্তু ওই সন্তান দিয়ে আপনার লাভ তো হবে না বরং আপনার জীবন ধ্বংস হবে তার বাস্তবতা দেখেন না গত কয়ে কয়েক দিন আগের কথা বাড্ডায় ঢাকাতে তার বাড়ি আছে নরসিংদীতে তার বাড়ি আছে ব্যাংকার ব্যাংকার কোটি কোটি টাকা তার আছে সেই কোটি টাকার মালিকটা তখন মারা গেল ছেলেরা তার লাশটাকে গাড়ির গ্যারেজে ফেলে রেখেছে তার লাশটাকে গাড়ির গ্যারেজে দুই দিন পর্যন্ত ফেলে রেখেছি সম্পদ বন্টন করছে ছেলে এদিকে কোটি কোটি টাকার মালিক অথচ নিজের টাকা দিয়ে তার জানাজার তার কাফন আর দাফনের ব্যবস্থা হয় নাই এলাকার মানুষেরা চা দা তুলে তার কাফন আর দাফনের ব্যবস্থা করেছে কি বুঝতেন কি বুঝতেন নিয়ে অসুস্থ হলে আমরা ছেলের চিন্তা করি মেয়ের চিন্তা করি আমার ছেলের কি হবে আমার মেয়ের কি হবে আমার স্ত্রী কি হবে আহা আমার সন্তানদের কি হবে আর সন্তান সন্ততি স্ত্রী বিবি বাচ্চা তাদের কি হবে এটা পরে চিন্তা করেন আগে চিন্তা করেন আপনার কি হবে ঠিক কিনা আপনার চোদ্দ আল্লাহ ইল্লা বাতাউল গুরুর এই সারা দুরিয়াটা হচ্ছে ধোঁকা রায় কথা না কনি যানের ভিতরের সারা দুরিয়াটাই স্বার্থ। আপনার বাপ আপনাকে শ্বশুর আপনাকে ব্যবহার করছে আপনার শাশুড়ি আপনাকে ব্যবহার করছে আপনার স্ত্রী আপনাকে ব্যবহার করছে আপনার স্বামী আপনাকে ব্যবহার করছে আপনার বন্ধু আপনাকে ব্যবহার করছে সারা দুরিয়াটাই স্বার্থ আজ টাকা আছে বন্ধু আছে আপনার ক্যারিয়ার আছে বন্ধু আছে ক্ষমতা আছে বন্ধু আছে অর্থ আছে বন্ধু আছে আজকে আপনি সব হারিয়ে নিঃস্ব হয়ে যান আপনার বন্ধুটাও শত্রুতায় শত্রুটায় পরিণত হবে কথা বলে ঠিক কি না সারা দুনিয়াটাই স্বার্থ সারা দুনিয়াটাই স্বার্থ কি ভেবেছেন কি ভেবেছেন কার জন্য করছেন আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য সেই ছেলে আর মেয়েকে দিন শিখিয়ে যান এগুলো আপনার জন্য কাজে লাগবে আর না হয় দুরিয়ার থেকে বিদায় হওয়ার পরে তারা সম্পদ নিয়ে টেনশন করবে আপনি বাপের কি অবস্থা হবে আপনি মায়ের কি অবস্থা হবে জীবনে একবারও চিন্তা করবে না এখানে এমন বহু সন্তান আছে মাসের পরে মাস চলে গিয়েছে কিন্তু নিজের মার বাপের জন্য মাসে একবারও দোয়া করে নাই এমন বহু সন্তান এখানে আছে কথা বলুন ঠিক না এমন বহু সন্তান আছে গত সপ্তাহে একটা ভিডিও দেখলাম একটা ভিডিও সেই ভিডিওতে একজন নমুসলিম পড়ছে আপনারা যারা জন্মগতভাবে মুসলিম যার মা মুসলিম যার বাবা মুসলিম তার সে ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই সে বলছে যে আপনি চাইলে আপনার বাবার জন্য দোয়া করতে পারেন কারণ মুসলিমের জন্য দোয়া করা যায় আপনি চাইলে আপনার মায়ের জন্য দোয়া করতে পারেন আপনি চাইলে আপনার পরিবারের জন্য দোয়া করতে পারেন ন মুসলিম সে বলছে আমি মুসলিম হয়েছি আমার মা বাবা আমার সন্তান সন্ততি তারা মুসলিম হয় নাই চাইলে আপনি দোয়া করতে পারবেন কিন্তু আমার মা বাবা যেহেতু মোশেক আমি চাইলেও দোয়া করতে পারবো না আকবার আবার আপনাকে আল্লাহ কত দিয়েছেন কি দিয়ে বুঝাই কে দিয়ে বুঝাই আজকে এতদিন চলে গেল কই আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন যে মায়ের রক্ত চুষে দূরি আগমন করেছেন সেই মায়ের জন্য দোয়া করার কথা আপনার মনে থাকে না যেই বাবার যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আপনার জীবনটাকে বাঁচিয়ে রেখেছে সেই বাবার কথা আপনার মনে নেই কথা বলে ঠিক কি না অথচ আপনার মায়ের কাছে যান মাকে গিয়ে বলেন মা তুমি বলো তো তুমি যখন দোয়া করার জন্য দুটি হাত আল্লাহর কাছে তুলো ও মা তাহাজুদের সময় যখন দোয়া করো তুমি কি মা তোমার ভাইয়ের জন্য দোয়া করো আগে তোমার বোনের জন্য তোমার প্রতি পরিবারের জন্য নাকি তোমার নিজের জন্য প্রত্যেকটা মা বলবে বাবা আমি যখন দুই হাত তুলে দোয়া করি আমি সর্বপ্রথম আমার ভাইয়ের কথা মনে থাকে না আমার বোনের কথা মনে থাকে না আমি নিজের কথা ভুলে যাই আমি যখন হাত তুলে দোয়া করি আমি সর্বপ্রথম দোয়া করি বাবা তোমার জন্য দোয়া করি আমি প্রত্যেকটা মা তোমার ছোট দোয়া করে আর সেই মাকে ভুলে আছো মাসের পরে বাস চলে গেল তোমার মুখ দিয়ে রব্বির হামহুমা হুমা কেমা রব্বায় আর এই সাগির একবার বীর হয় রে তোমার বাসের পরে বাস চলে গেল তোমার বাবার জন্য রব্বির হাম হুমা কেমা রব্বায় সাগির একবার বীর হয় রে উনিশশো একানব্বই সালে বাংলাদেশে বন্যা হয়েছে আমার অরিজিনাল দাদাবাড়ি চট্টগ্রাম আমার বাবা ভুলছে একজন মা সেই বন্যায় পানি থেকে বাঁচার জন্য আমার বাবা উঠেছেন গাছের ডালে আর ওই মহিলা একটা ঘরের চালের উপরে উঠেছে সেই চালের উপরে উঠে আল্লাহ আকবার যখন পানি বাড়তে বাড়তে কম মুখ পর্যন্ত এসেছে ওই মা ছেলেটাকে উপরের দিকে ধরে ছেলেটাকে উপরের দিকে ধরে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন রব আবার যদি হায়াত থাকে আমার হায়াত চুকুন আমারই ছেলেকে দাও আমাকে নিয়ে যাও আমার কোন আফসুস নাই আল্লাহ আমার হায়াত ওই ছেলেকে দাও আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও কিন্তু আমার এই সন্তানটাকে বাঁচিয়ে রাখো একবার প্রত্যেকটা মার তার জীবনের চেয়ে তার সন্তানকে বেশি ভালোবাসে ঠিক না দুনিয়াটা কত বড় স্বার্থ আর সেই তোমার বউকে পেয়ে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে পেয়ে আজ তোমাকে বড় মূল্যায়ন করছে তোমাকে কেন মূল্যায়ন করছে জানো তোমার শ্বশুর তোমাকে মূল্যায়ন করে মূলত তোমাকে নয় তোমার ক্যারিয়ারকে মূল্যায়ন করে তোমার শাশুড়ি তোমাকে মূল্যায়ন করে মূলত তোমাকে নয় তোমার টাকা রুজি ইনকাম ভালো তোমার শ্বশুরের কাছে তোমার দাম আছে তোমার ইনকাম ভালো তোমার শাশুড়ির কাছে তোমার দাম আছে একটু মেহরবানি করে বসেন তোমার শাশুড়ির কাছে তোমার দাম আছে তোমার ইনকাম ভালো তোমার বন্ধুর কাছে তোমার দাম আছে তোমার টাকা রুজি ভালো তোমার প্রতিবেশীর কাছে তোমার দাম আছে তুমি যখন নিঃস্ব হয়ে যাবে তোমার আপন বন্ধুরা তোমাকে শত্রুতায় পরিণত করবে বিশ্বাস হয় না সারা স্বার্থ জন্য আপন পৃথিবীর কে আছে এমন একজন নিঃস্বার্থ ভালোবাসে তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলা তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলা কোন ডাক্তার তোমাকে খাইয়েছে তোমার মা তোমাকে খাদ্য দিয়েছে তোমার মায়ের পেটের ভিতরে তোমার বাবা দিয়েছে তোমার বন্ধু দিয়েছে তোমার মায়ের পেটের ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে আল্লাহ সোভা তালা সে আল্লাহ কে ভুলে গেলে আল্লাহ সোহা তালা ডাক দিয়ে বলেন ইয়া সান মা গর র কপির হে বান্দা ও মানুষ দয়াব আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে থোকায় ফেলে দিয়েছে কোন জিনিস যার জন্য সারা জীবন শেষ করছেন যেই ছেলে যেই মেয়ে হ্যাঁ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করছেন কারণ সে দুনিয়াতে ভালো থাকবে এই জন্য তারা ওই শিক্ষায় শিক্ষিত করছেন আরে খবর আছে সেই ছেলের ছেলের যেই জন্য হারাম ইনকাম করছেন জান আজ সেই মেয়ের কাছে যেই মেয়ের জন্য হারাম চাকরি আর ব্যবসাটা ছাড়তে পারছেন না জান সেই স্ত্রীর কাছে যেই স্ত্রীর জন্য আপনার ওই হারাম রুজিটা ছাড়তে পারছেন না জান বিবি তোমার জন্য আবার সারা জীবনটা শেষ করেছি বহু বহু সাবি এমনও আছে নিজের স্ত্রী আর সন্তানদের সুখের জন্য দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে ঠিক না আর আমরা প্রবাসী মনে করি যে টাকার মেশিন কথা বলেন বিদেশ গেছে এটা একটা টাকার মেশিন খালি টাকা আসবে বিদেশে যারা যায় জেলখানা চিনেন জেলখানা জেলখানা যেতে মানুষ ভয় পায় জেলখানার চেয়ে কয়েক গুণ আরো বেশি কঠিন জায়গা হচ্ছে ওই প্রবাস ওই বিদেশ ঠিক না অসুস্থ জেলখানায় তো মাস দুই মাস পর হলেও পরিবারের সাথে দেখা করা যায় কথা বলা যায় দেখা করা যায় একটু দুই চোখে দেখতে পারে কিন্তু বিদেশে এমন একটা জায়গা দুই এক মাসে দেখার কোনো সুযোগ আছে আহা নিজে অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজেকে করতে হয় কথা বলেন কেউ মাথায় পানি দিবে সেই লোকটাকে খুঁজে পাওয়া যায় না আর আপনারা তাদেরকে টাকার মেশিন মনে করেন প্রবাসী মানি টাকার মেশিন শেষ নাই বিদেশ থেকে আসে আপনার বন্ধুটা আপনার কাছে আসবে দোস্ত কেমন আছো আর তাকাবে আপনার ওই ট্রলি ব্যাগটার দিকে আপনার ভাই খোঁজ দিতে আসবে বোন খোঁজ দিতে আসবে আর তাকাবে ট্রলিটার দিকে আর আপনার বিবি বলবে দিনের বেলা এই ট্রলি খোলা যাবে না হ্যাঁ এটা একশো চুয়াল্লিশ ধারা জাড়িয়ে ঘরের ভিতরে ট্রলি খোলা যাবে না রাতে ঘরের দরজা বন্ধ করে তারপরে খুলবো দিনের বেলা যদি খুলি তাহলে এটা ভাগ হয়ে যাবে কথা বলিনি আর ভালো ভালো যেগুলো আছে সবগুলা ওই নিজের নিজের বাড়ির দিকে যাবে সবাই তো আর এমন না অনেকেই কথা বলে ঠিকই না কয়দিন পর পরই ফোন দিলেই ভাইয়া তুমি তো ডুবাইতে আছো আসার সময় ডুবাইতে আসবা না ওই যে মোবাইলটা মনে রেখো বোনের আবদার ভাইয়ের আবদার হা সন্তানদের আবদার প্রতিবেশীর আবদার এই আবদার রাখতে রাখতে নিজের যে কিছু দরকার তাও বলে থাকে না ডেকিরা প্রায় প্রবশ প্রবাসের জীবন ঘটেছে ঈদ আসলে পরে আল্লাহ আকবর বলেন ঈদ আসলে পরে বহু প্রবাসীর জীবন এমন হয়েছে ছেলের জন্য কি মেয়ের জন্য কি মায়ের জন্য কি দিবে বাবার জন্য কি দিবে প্রতিবেশীর জন্য কি দিবে আত্মীয়র জন্য কি দিবে এই চিন্তা করতে করতে নিজের কাপড়টা যে ইস্তারি করা হয় নাই সেই কথাটাও ভুলে যায় নিজের কাপড়টা যে ঈদের দিন আর নতুন কাপড় দূরে থাক পুরাণটা যে ধুয়ে রাখবে সেই কথাটাও ভুলে যায় সেই কথাটাও ভুলে যায় প্রিয় বন্ধুগণ আপনি যে স্ত্রীর জন্য যে সন্তানের সুখের জন্য দেশ ছেড়ে বিদেশি হয়েছেন প্রবাসে গিয়েছেন যার আজকে সেই বিবির কাছে আমি যখন দুনিয়ার থেকে বিদায় হব আবার কবরের পাশে কবরের ভিতরে সারা জীবন তো আমি ওই কবরে একা থাকবো বিবি একটা মাত্র রাত তোমার কাছে আবদার প্রথম রাতটা আমার সাথে আমার কবরে থেকে আমি ভয় পাবো থাকবে কলিজার টুকরা ছেলে একটা মাত্র রাত আমার সাথে আমার কবরে থেকো কলিজার টুকরা মেয়ে একটা মাত্র রাত আমার সাথে আমার কবরে থেকে আরে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান স্ত্রী কবরে থাকবে দূরে থাক আপনি যেই জায়গায় মারা যাবেন সেই ঘরে একা থাকতে ভয় পাবে আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে আর কয়েক বছর চলে গেলে আপনার নামটাই ভুলে যাবে এটাই সারা দুনিয়া এটাই সারা দুনিয়ার নীতি আর নীতি একমাত্র আল্লাহ ছাড়া বান্দার আপন বলতে কেউ নাই আল্লাহবার কে আছে এমন প্রতিদিন রাতের বেলা প্রথম আসমান এসে ডাকে হালমি মুস্তর মুস্ত শিকালা ও বান্দা কি লাগবে তোমার বলো হালমি মুস্তাদ ফির আলা বান্দা ক্ষমা লাগবে আসো আমার কাছে ক্ষমা চাও তুমি ক্ষমা চাইতে দেরি হবে আমি ক্ষমা করতে দেরি হবে না পৃথিবীর মানুষের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় না আজকে ক্ষমা করবে তো দশ বছর পরে হলেও খোটা দিবে আপনার স্ত্রীর সাথে কোনো অন্যায় আচরণ করেছেন দশ বছর পরে হলেও আপনাকে খোটা দিবে স্বামীর সাথে কোনো অন্যায় আচরণ করেছেন বিশ বছর পরে হলেও খোটা দিবে প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করেছেন ভুল করেছেন মাপ চাইতে চাইতে শেষ মাপ পাওয়া যায় না পৃথিবীর মানুষ মাপ করতে চায় না আল্লাহ বলে বন্দা মানুষ মাপ করতে চায় না আর আমি আল্লাহ তোমাকে মাপ করার জন্য ডাকি তুমি চাইতে দেরি হবে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না লহ আকবর বন্দা কি লাগবে হালমি মুস্তার জিকিন রিজিক লাগবে বান্দা রিজিক বলু আমার কাছে ও বান্দা তোমার রিযিক লাগবে সারা দুনিয়া তোমার কাছে চায় সারা দুনিয়া তোমাকে এই রকম টিশুর মতো ব্যবহার করে ফেলে দেয় সারা দুনিয়া তোমাকে ব্যবহার করে সারা দুনিয়া তোমার কাছে চায় আর আবি আল্লাহ তোমাকে দিতে চায় আল্লাহু আকবার সেই আল্লাহকে চিনলেন না রিযিকের টেনশন আপনার সুরাহুদের ছয় নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়ামা মিং দাবিন ফিল আব্দি ইল্লা আল্লাহি রিস্কুহা এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর রিজিক দেওয়ার দায়িত্ব কার রিজিক দেওয়ার দায়িত্ব কার আল্লাহ সুবাহ রাহু আল্লাহ সুবাহান আল্লাহ বলেন আপনার সন্তানের রিজিক কি হবে রিস্কু কুমফিসামা রিজিক কোথায় আসমানে পড়ালেখা না থাকলেও এদিকে পৃথিবীতে এমন বহু মানুষের ইতিহাস আছে কিচ্ছু ছিল না কি আল্লাহ এমন রিজিক দিয়েছে সে কল্পনাও করেনি আল্লাহ আকবা সুরা তলাকের তিন নম্বর এতে আল্লাহ সুবাহ ওয়া তালা বলছেন ওয়াইয়ার মিন মিন হাইফুলিফ ওয়াইয়ার জুকুহু মিন হাইফুলিফ বান্দা তোমাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে বান্দা তুমি কল্পনা করতে পারবে না সুবান আল্লাহ বলি এই যে আমার পাশে সার বসে আছেন এই সার কিছুক্ষণ আগে তিনি বলছিলেন ইংরেজির উপর ভালো লেকচার আর মাসা কিছুক্ষণ আগে বলতেছিলেন যে অনেক কষ্ট করে এক সময় তো মানুষের প্রথম জীবন তো কষ্ট থাকেই কিন্তু একটা বই লিখেছেন কল্পনা করে নাই এই বইটি এইভাবে চলবি মাসাল্লাহ সেই একটা বই দেখেন একটা বই দিয়ে কোটি কোটি টাকা তার এসেছে আলহামদুলিল্লাহ লাখ লাখ টাকা এসেছে গাড়ি হয়েছে আরও প্রতিষ্ঠান করছে মাদ্রাসা করছে ইসলামিক স্কুল করছে দেখেন উনি কোনোদিন কল্পনা করেছে কোনোদিন কল্পনা করে নিজেকে মালিক কে সৌদি আরবের ইসলামী ব্যাংকের বর্তমান বিশ্বের গবেষণায় বলছে যে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক সৌদি আরব ইসলাম সৌদি আরবের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা আর সোলাইমান তিনি শিক্ষা সফরে যাবে একরিয়াল লাগবে মাত্র কত এক রিয়াল এই এক রিয়ালের ব্যবস্থা বাসা থেকে হয় নাই কান্না আর কান্না যার কাছে যায় কয় টাকা নাই অভাব দিতে পারে নাই পরে ফিলিস্তিনের একজন শিক্ষক তাকে ভালো ছিল সে দিয়ে বললেন যে যাও তুমি শিক্ষা সফরে যাও একরিয়ালের জন্য শিক্ষা সফরে যেতে পারে নাই সেই লোকটা এখন বিশ্বের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা লহ তার সৌদি আরবের কাসিম শহরে একটা খেজুর বাগান আছে দুই লক্ষ খেজুর গাছ সেই বাগানের ভিতরে কয় লক্ষ দুই লক্ষ খেজুর গাছ সেই খেজুর গাছের খেজুর দিয়ে মক্কা মদিনার রোজাদারদের ইফতারের ব্যবস্থা হয় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় মসজিদের কাজে ওই বাগানের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় দিনই খেদমত হয় মসজিদ হয় আল্লাহ আকবর কি বুঝলেন যে লোকটা ক্রিয়ালের জন্য আপনার শিক্ষা সফরে যেতে পারে নাই সেই লোকটাই এখন কোটি কত কোটি টাকার মালিক নিজেও জানে না চোদ্দ কিছুদিন আগে তিনি আব্দুল আজিজ নামে একটা ফাউন্ডেশন করেছেন সেখানে সম্ভবত চোদ্দো লক্ষ কোটি টাকা দান করেছেন চোদ্দো লক্ষ কোটি টাকা দান করেছেন কোথায় ওই ওনার ওই ফাউন্ডেশনে রিজিকের মালিককে আল্লাহ আল্লা প্রিয় ভাই সন্তানের রিজিক নিয়ে টেনশন নেই বরং সন্তানকে দিন শিখান যেই মালিক তাকে সৃষ্টি করেছেন ওই মালিক তার রিজিকের ব্যবস্থা করবেন তাকে দিন শিখান তারও কাজে লাগবে আপনারও কাজে লাগবে দুই নাম্বার পয়েন্ট নাম্বার তিন তিন নাম্বার পয়েন্ট এক নম্বর পয়েন্ট আপনার উপর দিন শিক্ষা ফরজ দুই নম্বর পয়েন্ট আপনার সন্তানের উপর দিন শিক্ষা ফরজ কোন শিক্ষা ফরজ কোরআলের শিক্ষা কোন শিক্ষা নবীর হাদিসের শিক্ষা তিন নম্বর পয়েন্ট সময় শেষের দিকে শুধু কয়েকটা কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রিয় ভাই আমার এই যে পৃথিবীটি এই একটা মাদ্রাসা এখানে কি শিখানো হয় কোরআন শিকান হয় শিখানো হয় আমি তো মাঝে মাঝে পড়ি এই সারা পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহর কোরআনের চেয়ে বড় কোন দুনিয়ার ভিতরে নেয় ঠিক কিনা এই কোরআনের কারণে সারা আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে নেপাল মাহফিল করতে যাব। নেপাল তো ইন্ডিয়াতে ইন্ডিয়া দিয়ে যাচ্ছিলাম ভারতে একটা জায়গা দেখলাম এক হিন্দু তার মোবাইলে কোরআন তেলোয়ার চলছে হিন্দু সে মোবাইলের মধ্যে খুব মজা করে কোরআন তলা শুনছি আমি অবাক হয়ে বললাম দাদা আপনি কি শুনতেছেন দাদা শুনতাছেন নাকি গো দাদা কি যে শুনতাছি তা তো জানি না তবে খুব মজা লাগতে আছে লহ আকবার একজন হিন্দু তার কাছে আল্লাহর কোরআনের তেলাওয়াত মজা লাগে সারা বিশ্বে মুসলিম জাতি মাথা উঁচু করে আছে আল্লাহর কোরআনের কারণে ঠিক আমেরিকা লন্ডন কিছু মুসলিম যুবক আছে যারা অমুসলিমদেরকে কৌশলে ইসলামের দাওয়াত দেয় কয়েকজন যুবক গিয়ে এক খ্রিস্টানকে বলছে স্যার গিভ মি টু মিনিট স্যার স্যার আমাকে দুইটা মিনিট সময় দেন আমি আপনাকে একটা মজার সময় মজার সুর সুরাবো বলছে নো টাইম আমার কোনো সময় নাই আমি বিজি আমার ব্যস্ততা আছে আমার সময় নাই বলছে স্যার একটা মিনিট ওয়ান মিনিট একটা মিনিট সময় আমাকে দেন বলছে ঠিক আছে এক মিনিট এক মিনিটের টাইম নিয়ে মোবাইলে হেডফোন ঢুকিয়ে মোবাইলে কা বাসরি পেরিবামের তেলাওয়াত চালু করে যখন ওই খ্রিস্টানের কানে ঢুকিয়ে দিয়েছে যেই খ্রিস্টান বলেছে দুই মিনিটের টাইম নেই ওই তেলাওয়াত কানের মধ্যে চালু করে দেওয়ার পরে পাক্কা আধা ঘন্টা আল্লাহর কোরআন রাস্তার উপরে দাঁড়িয়ে শুনে চাল আধা ঘন্টা পরে পড়ছে কি শুনে ভাই এত মজার সুর এত ময়ার সুর এত মধুর সুর তালাম দুরিয়াই শুনি নেই সেই সেই পাওয়ার এই কোরআনের ভিতরে আছে যেদিন মাঝে মাঝে মাহফিল দুইটা তিনটা হয় ক্লান্ত শান্ত হয়ে যাই গাড়িতে উঠে ড্রাইভারকে বলি কোরআন তেল চালু করে দাও বিশ্বাস করেন করে লল্লা তাল্লা বিল্লাল্লাহ দিয়ে বলছি কলিজার কথা বলছি ক্লান্ত শান্ত শরীর নিই ঠিক মনোযোগ দিয়ে যদি পাঁচ মিনিট ঠিক মতো কোরআন তেলাওয়াজ শুনি মুহূর্তের ভিতরে শরীর থেকে সমস্ত দুর্বলতা দূর হয়ে যায় স্বান মানসিক টেনশন দূর হয়ে যাবে মনোযোগ দিয়ে যুবক তুমিকে বলছি আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনো আল্লাহর কোরআনের তেলাবাদ শুরু বর্তমানে অমুসলিমরা গবেষণা করে করে কোরআন নিয়ে গবেষণা করছে আর কি পাওয়ার এটার ভিতর সবার আল্লাহ আপনি বাইবেলের মধ্যে বাইবেলের হাতে খুঁজে পাবেন না আপনি পৃথিবীতে বাইবেলের হাফেজ খুঁজে পাবেন না মহাভারতের হাফেজ খুঁজে পাবেন না আপনি পৃথিবীতে অন্য কোন ধর্মগ্রন্থের হাফেজ খুঁজে পাবেন না কিন্তু পৃথিবীতে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে শিশু বাচ্চারা পর্যন্ত পুরো কোরআনটা মুখস্থ করে ধরে রাখতে পারে সোভান আল্লাহ এর কারণ এর কারণ হিসেবে কষ্ট হচ্ছে আপনাদের আমি আর চার চার থেকে পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আপনি বসেন আল্লাহ আকবার বিজ্ঞানীরা একটা কারণ বের করেছেন সে কারণটা কি কারণ হিসেবে তারা বলছেন যে পৃথিবীতে কোরআনের মতো এত তথ্য প্লাস এত সুন্দর ছন্দের মিল অন্য কোনো ধর্মগ্রন্থে নাই

ইয়ালিদে ওয়ালাম ইউলাদে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد আল্লাহু সঙ্গে আরেকটা আয়াতের একটা ছন্দ মিল আছে আমাদের আলহামদুলিল্লাহ আমার সৌদি আরব থেকে গত কয়েক বছর আগে একজন সৌদি আরবের বক্তা বাংলাদেশে এসেছেন ওনার সাথে মগমাগুরা ফরিদপুর সহ কয়েকটা জেলায় গিয়েছিল আমি উনি আরবিতে ওয়াজ করবে তো এটা বাংলায় বুঝিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের কয়েকটা জেলা ঘুরে তিনি আমাকে বলছেন ইয়া তাকাল্লামু আহলু بنگালাদেশ টিবিল কোরআন বাঙালিরা কোরআনের মতো তাল মিলায় মিলায় কথা বলি আমি চিন্তা করে দেখলাম আসলেই ঠিক এক একজন বাঙালি কয়েকটা দেশের ভাষা মুখস্থ রাখতে পারে এটার বড় একটা কারণ বাংলা বাঙালিদের মাঝে একটা ভাষার সুন্দর তাল আছে আপনি সিলেটে যান সিলেটের ভাষার একটা তাল আছে। আহুক্গা বহুজ্ঞা দেহুগ্গা লেহুক গা খাহুকগা আপনি চিটংয়ে যান চিটংের একটা ভাষার তাল আছে হুন্না হাইয়না, অনা দেখা বুজ্জনা লেকনা না 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 আপনি কুমিল্লা যান কুমিল্লার ভাষার একটা তাল আছে আই সত্যি বৈসত্যি হুন সত্যি ঠেকসত্যি লেক সত্যি তি 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 আমার ভাই রে মমন সিং যান মমন সিং এর ভাষার একটা তাল আছে উন শুন বুচুন, শুন লেখসুন দেখ শুন লেখ শুন কথা ঠিক কিনা সারা বাংলাদেশে আল্লাহু আকবার কত ভাষা যে আছে আমরা মাহফিল করে মাত্র নামলাম অনেকক্ষণ গরম বলছি তো শেষে একটু রস কর দিতে হবে তারপরে আমাদের হুজ আমাদের শেখ এসে ইনশাল্লাহ অপারেশন করবে প্রিয় ভাই মাহফিল শেষ করে নামলাম বরিশালের একজন এসে শেখকে বলতেছে শেখ আমরা আওয়াজ সময় হুজুর বটবড়িতে তো আইতি আসালাম বরিশালের ভাষা বুঝেন তো মোরা বটবড়িতে তো আইতি আসালাম আওয়ার সময় বটবড়ি উল্টাইয়া মোরা পড়িয়া হুজুর এমন ব্যথা পাইছি মোগলে গিয়ে দোয়া হয়ে গেল এই ভাষা কি উনি বুঝছে আর উনি তো বুঝে নাই কিন্তু আমি ওনারে বুঝামু কি দিয়া উনি আমারে বলতেছে মায়াকুল কি বলতেছে কি যে বলতেছে আমি কেমনে বুঝাই আমারে বলতেছে লিমান সাকাত্তা তুমি চুপ কেন চুপ যে কেন ওনারা কেমনি বুঝাই ভাষা যাক চিন্তা করলেন আমরা যদি বুঝাইতে না পারি তাহলে আমার বদনাম হবে এমন বক্তা দিছে সাথে ওটা আরবি বুঝে না ঠিক কি না বদনা হবে তো এটা আরবি বানাইলাম ইন আহুম রকিবু আলা বটবড়ি ভাসাকাতাত বটবড়ি মিনাত কিলা রদির ফা ফাজারাহু জোরহান সাধি দিলাম ওয়া আলুম না একটা দোয়া তারা বটবড়িতে উঠছিল বটবড়ি উল্টে পড়ে গেছে ব্যথা পাইছে আপনার কাছে দোয়া চাহ ইতিহাসে বহুত কষ্টে বানাইলাম এবার আমার আবার কয়। ও মা বটবড়ি কি ফাইম তো ওয়ালকিন মা বটবড়ি বুঝতাম কিন্তু মাগার বটবড়ি কাকে বলেন এবার মানে মাথায় যা ছিল এখন আর মাথা হ্যাঁ এখন আর মাথায় কাজ করে না আমি চুপ হয়ে বসে আছি দমক দিয়া বলিbmod স্বাগত সইখানা চুপ কেন কথা বলেন কি হইছে বটবড়ি মানে কি এখন আমি কেমনে কথা বলবো মাথায় যত ডিকশনারি আছিল বটবড়ি আরবি নাই বটবড়ি আরবি বটবড়ি চিনেন তো আপনারা টমটম বলেন নাকি ওই টমটম বটবনি বটবড়ি টাঙ্গানি লটকানি লাউ আর কদু একই কথা তো এরপরে বটবড়ি কি বুঝাইতে হবে তো বটবড়ি বুঝাইতে আছি বটবড়ি হিয়া সৈয়ারতুন ইসমুহা বটবড়ি বটবড়ি একটা গাড়ি এটার নাম বটবড়ি এটার নাম বটবড়ি কেন রাখছে লি আন্নাহা তুসবী বটবট 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 ফালিHazard তো쌈্মা বটবড়ি বটবড়িটা গাড়ি এটা চলার সময় বটবট বটবট করে এইজন্য এটার নাম রেখেছে কি বটবড়ি উনি হাসতেছে পরে বলতেছে মানে বাংলা ভাষার একটা সুনাম করতেছে বাংলা ভাষার আল্লাহু আকবার প্রিয় ভাই আমার ভাষার দীপ ভাষা দিবস আল্লাহ আকবার সময় নেই সর্বশেষ বলি যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভাষা কারদান বাংলা ভাষাও কার দান আল্লাহর দান ভাষাকে সঠিক পথে ব্যবহার করতে হবে সবচেয়ে সুন্দর ভাষা উত্তম ভাষা আল্লাহর কোরআনের ভাষা এই কোরআনের ভাষাকে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ এই কোরআনুল করিম আপনাকে হেদায়তের পথে নিবে অন্তরটাকে উজ্জ্বল করে দিবে ক্লান্তি ইনশাআল্লাহ আপনার মনের যে টেনশন ইনশাল্লাহ দূর করবে প্রিয় বন্ধুগণ আপনি নিজে শেখা ফরজ সন্তানদেরকে শেখানোর ফরজ কোরআন এবং কোরআনকে বুঝার জন্য নাবি সাল্লাহম হাদিস কোরআন হাদিসের শিক্ষা কোরআন শুননার শিক্ষা আমাদের উপরে ফরজ আল্লাহ সুবাহ ওয়াতালা দান করুন جزاكم الله خير، بارك الله فيكم، والسلام عليكم، ورحمة الله وبركاته.